নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে টিউটোরিয়াল হচ্ছে সেট অ্যাট্রিবিউট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে অ্যাট্রিবিউট সেট করব সেটা নিয়ে আমরা আজকে দেখব, ঠিক আছে? তো আজকে টিউটোরিয়াল আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল, তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আমি কি করব, দুইটা ফাইলকে কি করি, যে কোনো আপনার একটা এডিটরে আপনারা এটাকে রাখবেন। তো এই এডিটরে রাখলাম। তো আমরা স্ক্রিপ্টের মধ্যে আমাদের কি করব, স্ক্রিপ্টগুলা লিখব। তো আমরা এই ফাইলটাকে আমরা ওপেন করে নিই। এই ফাইলটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এই যে ওপেন হয়ে গেল, এখন কিছুই নাই এখানে, ঠিক আছে? তো আমরা এখানে কি করতে পারি, এই বাটনে আমরা এক্সটার্নাল করব না, আমরা ইন্টারনালে এই দেখাবো, ঠিক আছে? আমরা যখন পরবর্তীতে আমরা এক্সটার্নাল করে দেখাবো। তো আমরা বডির মধ্যে একটা আমরা কিনব, একটা আমরা এটাকে আমি একটু ফরম্যাট করে নিই, অটো ফরম্যাট হয়ে গেল। তো বডির মধ্যে আমরা একটা ইমেজ নিই, IMG ইমেজ নিলাম, ঠিক আছে? তো এখানে আমরা একটা ইমেজ সেট করব, ঠিক আছে? তো দেখেন, আমি যদি এটা শুধু ইমেজ এভাবে নিলাম, নেওয়ার পর আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাট্রিবিউটটা সেট করে দিব। তো এখানে প্রথমে আমাকে একটা আইডি দিতে হবে, কিন্তু আইডি দেওয়া লাগবে, ঠিক আছে? আইডি, সরি, এটা এখানে এর মধ্যে আমরা আইডি নিলাম, আইডির মধ্যে আইডি নাম দিতে হবে। ধরেন যে আইডি নেম দিবেন একটা, আপনার যা নাম দরকার হবে মানে সেটা নাম দিবেন, ঠিক আছে? আইডি নাম দিলাম। দেওয়ার পর আমি ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এটাকে ধরলাম, মানে এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম। তারপর আমরা এই ইমেজে একটা সেট অ্যাট্রিবিউট, ঠিক আছে? এখানে এভাবেই লিখতে হবে, কিন্তু আপনাকে বড় হাতে যেটা আছে না ইয়ে, সেভাবেই লিখতে হবে আপনাকে। যাওয়ার পর সেট অ্যাট্রিবিউট, এখানে আপনাকে অ্যাট্রিবিউট সেট করতে হবে। আমি তো আমরা কী চাচ্ছি, ইমেজে একটা সোর্স থাকবে, ঠিক আছে? SRC দিতে হবে, হ্যাঁ, সোর্স, তারপর কমা, তাহলে সোর্স অ্যাট্রিবিউটটা অ্যাড হয়ে যাবে এখানে, হ্যাঁ। তারপর এখানে কী অ্যাট্রিবিউট মানে সোর্সটা কী সেটা চিনিয়ে দিতে হবে। তো আমরা দেখেন, আমরা এখানে কিন্তু একটা ইমেজ রেখেছি, এই ইমেজের নামটা মানে পার্টটা আমরা কি করে দিব, এখানে যেভাবে আমরা HTML-এ পাত দিই না, সেরকমভাবেই এখানে এটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি দেখি, এই যে ইমেজটা কিন্তু চলে আসছে, বুঝা গেছে? তো এটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট। আর আরেকটা অ্যাট্রিবিউট যে কয়টা আছে সেগুলোই দেখাচ্ছি, সবগুলোই মোটামুটি দেখিয়ে দেবো। তো এখানে এই আমরা কি করতে পারি, এখানে দেখেন প্রতিটার জন্য আমরা এভাবে করে কিন্তু আমাকে দিতে হচ্ছে, এগুলো সম্পূর্ণ কিন্তু কপি করতে হচ্ছে, বেশি কিন্তু কোড হয়ে যাচ্ছে। তো এটাকে আমি একটু দেখাই দিই, যে হাইট 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 এখানে আপনি সেট করে দিতে পারবেন এভাবে। তো এখানে আমি হাইট যদি 200 400 করে দিই, 400 পিক্সেল, তাহলে আমরা দেখব এখানে কিন্তু কি করতে হবে। এখানে দেখেন, আমরা এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, এখানে কমা লাগবে মানে সেমিকলন লাগবে, এখানে সেমিকলন লাগবে এখানে একটা, এগুলার ফাংশন শেষে কি হয়, সেমিকলন হয়। তো সেমিকলন দিয়ে দিলাম। তারপরে যদি আমরা হাইট হাইট কত দিয়েছি, 400 দিয়েছি, তাই 400 পিক্সেল হয়ে গেল। কিন্তু এখন এভাবে হাইটটা কিন্তু একটা কি অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো এখানে দেখেন এতগুলা কোড কিন্তু লেখা যাচ্ছে। তো আমরা যদি
এইটুকুকে যদি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি তাহলে কিন্তু হয়ে যায়। তো এইটুকুকে আমরা একটা ভেরিয়েবল var img equal to, তাহলে এইটুকুকে আমরা কি করলাম একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম img ভেরিয়েবলের মধ্যে। এখন img ভেরিয়েবলটাকে আমরা এখানে ব্যবহার করতে পারবো এভাবে কমা দিয়ে, তাহলে এইটুকু লাগবে না, শুধু img ভেরিয়েবলটা ব্যবহার করলেই হয়ে যাবে। ঠিক আছে, img ভেরিয়েবলের উপরে ব্যবহার করলেই হয়ে যাবে। দেখেন একই কাজ করবে, দেখেন একই কাজ করছে কিন্তু, বুঝা যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি কিন্তু এই 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 কোডটার নিচে আমরা এই জাভা স্ক্রিপ্টগুলো ব্যবহার করব। কেননা দেখেন প্রথমে কিন্তু জাভা স্ক্রিপ্ট আপনার এখানে দেখবে যে আপনার আইডিটা আছে কিনা, এখানে আইডি পাওয়ার পর কিন্তু এখানে আইডিটা নিচ্ছে। আমি যদি ওপরের দিকে নিই তাহলে কি হয় দেখেন একটু, আমি যদি হেডেই লিখি জাভা স্ক্রিপ্ট তাহলে কি হয় দেখেন, পাচ্ছে না। তার কারণ হচ্ছে কি, যখন প্রথমে জাভা স্ক্রিপ্টের কোড কি হচ্ছে, প্রথম এক লাইন দুই লাইন করে রিড করছে, ঠিক আছে, আসার পর দেখছে তো এখানে আইডি একটা আইডি আছে, তো আইডিটা তো ওর উপরে আর দেখতে পাইনি, আইডিটা আছে তো নিচে, পড়ার পর দেখছে নিচে আছে, তখন তো আর এটার কাজ করতে পারছে না জাভা স্ক্রিপ্ট। তার কারণে আমরা কি করব, সব সময় চেষ্টা করব যে জাভা স্ক্রিপ্ট বা এর কোডগুলো আমরা কি করব, বডির এই যে বডি শুরু হয়েছে কিনা এই বডির উপরে লিখব। হ্যাঁ, সব সময় আপনারা চেষ্টা করবেন যে বডির ওপরে জাভা স্ক্রিপ্টের কোডগুলো লেখার, তাহলে কি হবে আপনার ঝামেলা হবে না। গুড প্র্যাকটিস হচ্ছে বডির উপরে লেখা। তো এভাবে আপনি হাইট দিলেন, হাইট তারপর উইড দিতে পারবেন, উইড এখানে 400 পিক্সেল দেওয়া আছে, আমি 400 পিক্সেল দিলাম, দেখেন হাইট এবং ওয়েট 400 পিক্সেল করে হয়ে গেছে। এখানে দেখতে পাবেন ইন্সপেক্ট এলিমেন্ট করি এই বডিতে, ও এখানেই তো দেখাচ্ছে এই যে ওয়েট এবং হাইট কই, এগুলো কিন্তু দেখাবে হাইট। তো এটা আমি নিচে যদি দেখাই, উইড এবং হাইট এখানে কিন্তু দেখাবে, শুধু উইড দেখাচ্ছে। হয়তো হাইটের, ও সরি এখান তো রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে, এটা আমি আবার মানে আরেকটা কপি করতে হবে কিন্তু। এভাবে আমি লাইনটা কপি করে নিলাম, এখানে হাইট দিতে হবে, এখানে হাইট যদি আপনি 200 দেন 200 হয়ে যাবে। এই যে এখন দেখেন হাইট এবং উইড এখানে চলে আসছে, আপনি এখান থেকে সেট করতে পারছেন, ঠিক আছে। তারপরে এখানে এই অল্টার টেক্সট যেটা এখানেও সেট করতে পারবেন, অল্টার টেক্সট সেট করার জন্য আপনারা এখানে কী দেবেন, এল টি এবং সবগুলোই ঠিক থাকবে। বুঝতেই তো পারছেন যে এটা কি ডকুমেন্ট ডট, এইটুকু অংশই কিন্তু কি হচ্ছে এখানে সেট করছি, এটাকে দিয়ে আমরা প্রথমে কি করছি, এইটুকু সিলেক্ট করার পর এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে ব্যবহার করছি। এগুলো তো আপনারা জানেন, আগে টিউটোরিয়ালগুলো দেখবেন, যদি না এটা বুঝতে পারেন তাহলে। তো এখানে অল্টার টেক্সট এখানে যা লিখবেন সেটা চলে আসবেন। ঠিক আছে, তো অল্টার টেক্সটটা দেখেন এখানে ইমেজ যাওয়ার পর এই যে হ্যালো ইজি লার্ন, যেটা অল্টার টেক্সট লিখেছি সেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এটাই ছিল ইয়ার এখানে টাইটেলটা দেখি, ও সরি
এখানে অনেকগুলো হয়ে গেল। এখানে টাইটেল যদি দেখাই এভাবে, হ্যাঁ টাইটেলটা, টাইটেল দেখা যাচ্ছে কিনা দেখি, এই যে দেখেন টাইটেল দিয়েছি কিনা, এই যে এই ইমেজটার উপর যখনই আমি মাউসটা নিয়ে যাচ্ছি তখনই এই হ্যালো ইজি লার্ন সেটা দেখাচ্ছে, যেহেতু আমি টাইটেলে হ্যালো ইজি লার্ন এখানে টাইটেল লিখে দিই, তাহলে বুঝতে পারবেন যে টাইটেল অ্যাট্রিবিউট এটা, এই যে টাইটেল অ্যাট্রিবিউট এভাবে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, তো এটা এভাবে এগুলো দিতে পারলেন। আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা আইডি সেট করে দিতে পারবেন। ঠিক আছে, আইডি দেখেন, আইডিও কিন্তু একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই আইডি যেটা আছে সেটাও কিন্তু একটা আইডি অ্যাট্রিবিউট, আইডি অ্যাট্রি আইডি অ্যাট্রিবিউট। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আইডি আসার কথা, এই যে আইডি অ্যাট্রিবিউট কিন্তু চলে আসছে, আগের আইডিটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, এই যে এই এই আইডিটা, আইডি নেম যেটা দেখাচ্ছে কি না, এখন আইডি অ্যাট্রিবিউট হয়ে গেছে, এই আইডিটাই রিপ্লেস হয়ে আইডি নেম হয়ে গেছে, বুঝা গেছে? তারপরে আপনার এখানে স্টাইল আছে, স্টাইল, স্টাইলও কিন্তু একটা অ্যাট্রিবিউট, এখানে স্টাইল যেটা আছে সেটা এভাবে ব্যবহার করতে পারেন। স্টাইল আমরা ধরেন যে যেভাবে আমরা সিএসএস, আমরা সিএসএস লিখি না, সেভাবে লিখতে পারবেন যে স্টাইল বর্ডার দিয়ে এটা, তাহলে বুঝতে পারবেন বর্ডার এভাবে দেওয়ার পর বর্ডার হচ্ছে এই কোটেশনের মধ্যে, কিন্তু এই সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যেই আপনাকে লিখতে হবে। এভাবে কিন্তু লিখতে হবে আপনাকে, এক যদি কোনো কিছু ভুল হয়ে যায় একটু তাহলেই কিন্তু কাজ হবে না, এই কোটেশনের মধ্যে কিন্তু আপনাকে লিখতে হবে। বর্ডার হচ্ছে আমি 5 পিক্সেল দিলাম সলিড এবং রেড দিলাম, তারপরে এভাবে যদি দিই তাহলে আমরা কি দেখবো, 5 পিক্সেলের একটা বর্ডার দেখবো। তারপরে আরও যদি লেখেন যে এখানে বর্ডার দেওয়ার পর আপনি যদি চান আর কি দেওয়া যায়, প্যাডিং, প্যাডিং দিলাম হচ্ছে, আরে বাপরে, 3 পিক্সেল, তাহলে কি হবে, এই যে প্যাডিং কিন্তু 3 পিক্সেল হয়ে গেছে। এখানে আরও বেশি করলে আরও দেখতে পাবেন, 10 পিক্সেল যদি প্যাডিং করি, দেখেন প্যাডিং কিন্তু 10 পিক্সেল প্যাডিং হয়ে গেছে, বুঝা গেছে? আপনি এরকমভাবে আমি যেভাবে দিলাম না, এভাবে এভাবে আপনি সিএসএস অনেকগুলো লিখতে পারবেন। ঠিক আছে, এটা তার জন্যই বলছি যে সেট অ্যাট্রিবিউটটা কিন্তু অনেক কাজেই আপনি ব্যবহার করতে পারবেন, এটা এটা আপনাকে যখন আমরা আরও ভালো ভালো, এটা তো আপনারা আপনারা কী শিখছেন এখন, এখন শুধু শিখছেন বেসিক, আপনার বেজ শক্ত করছেন, যখন আপনারা যখন আপনারা ভালো ভালো কাজ, যখন আপনারা বড় বড় প্রজেক্টগুলো করতে লাগবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কত সহজ লাগছে সব কিছু। ঠিক আছে, এগুলো জানা থাকলে ওগুলো সহজ হয়ে যাবে। তো এটা হলো, তো এখন যদি আপনি চান যে আপনি একটা ইমেজ নাকি এইচরেফ যেটা হাই অ্যাঙ্কার টেক্সটটাকে আপনি কি করতে চান, অ্যাঙ্কার কোনো অ্যাঙ্কার টেক্সট যদি আপনি কোনো অ্যাঙ্কার টেক্সট যদি এখানে সেট করতে চান তাহলে কি করবেন, দেখেন এখানে গুগল লিখলাম, এটা কিন্তু আগে দেখাইছি, যদি আপনি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন সহজে, গুগল লিখলাম। ঠিক আছে, এখানে ডিফল্ট আমি এখানে কি দিব, গুগল দিব, HTTP পি সরি HTTP
p colon double google.com দিলাম, ঠিক আছে? তাহলে এটার ডিফল্ট আর এখানে একটা আইডি দিব, ঠিক আছে? এখানে একটা আইডি সেট করে এটাকে আমি ধরব href id, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে gotex id এটা। হ্যাঁ, এটাকে ধরার জন্য আমি এটাকে কপি করে নিই, এটা কপি করে নিলাম। তো এটা শুধু আইডিটা আমি চেঞ্জ করে দিব, এভাবে আইডি দিয়ে দিলাম। তাহলে কি করব, এটার মাধ্যমে কি হলো, এটাকে ধরে নিল, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলো, এই এইচটিপটাকে সিলেক্ট করলো আইডি দিয়ে। সিলেক্ট করার পর এখানে কি করব, এইচরেফ আইডি দিয়ে দিলাম। তাহলে এইচরেফ আইডি ভেরিয়েবলের মধ্যে কি করলো, রাখলো এই পুরাটুকু অংশটুকু। এখন যদি এটাকে যদি আমরা, এগুলো কিন্তু একটা ইমেজের জন্য আমরা ব্যবহার করলাম, ঠিক আছে? এগুলো সবগুলোই কিন্তু অ্যাট্রিবিউট। তো এটাকে যদি আমরা কি করি, এই সেট অ্যাট্রিবিউটের মতন করি, যদি ব্যবহার করি, তাহলে কি হবে, সরি, এটাকে আমরা কপি করে নিই। হ্যাঁ, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবং এই যে এইচরেফ সেট অ্যাট্রিবিউট যেটা, এখানে আমরা কি দিব এখন, এইচরেফ দিতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা এটা চেঞ্জ করব, তার জন্য এইচরেফ এটা অ্যাট্রিবিউট, যেহেতু অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। এবং এটা ডিফল্ট যেটা আছে সেটা দেখাই আপনাকে আগে, তাহলে ভালো হবে। ও সরি, এটা কি করলাম, ও এটাকে হটাই, যেহেতু এটা একই মিলে গেছে, তো তার কারণে একটু ঝামেলা করছে। গেট ইট বাই আইডি, তো আগেরটুকু আমি উঠাই দিই, ওটাই ভালো হবে, যেহেতু এটা সবগুলো একসাথে হয়ে যাচ্ছে, তো তার জন্য হয়তো একটু ঝামেলা হতে পারে, তো ওটা উঠাই দিলাম। এখন আমি কি করলাম, আমি এই কোডটুকু দিয়ে আমি এটাকে ধরলাম, এই ইমেজটাকে হটাই দিলাম। এই কোডটাকে আমি এখন শুধু এই কাজটা নিয়ে ই করি, এই স্ক্রিপ্ট নিয়ে কাজ করি। এর বর্তমান পজিশান কি দেখেন, এটা গুগল লেখা আছে, এই যে এখানে দেখবেন গুগল লেখা থাকবে, google.com, এখানে ক্লিক দিব, গুগলে চলে যাবে, ঠিক আছে? কিন্তু যখন আমরা সেট করে দিব এখানে, এটাকে কি করলাম, এটাকে আমি এই আইডির মাধ্যমে এটাকে ধরলাম, ধরার পর এইটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে? রাখার পর আমরা এখানে একটা ডট দিই, তারপর এখানে কি হবে, সেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউটের মধ্যে, এর মধ্যে আমরা দিব এইচরেফ। এখানে যে এইচরেফটা হবে সেটা দিয়ে দেবেন। আপনি ধরেন যে ইউটিউবটা চাচ্ছেন, http://youtube, ঠিক আছে, এটা যাচ্ছেন। তো আগে ছিল কি, google.com, তারপরে কি হয়ে যাবে, youtube.com। দেখেন, যেমনই সরি, এখানে সেট অ্যাট্রিবিউটে কি হয়েছে, youtube.com http href এখানে কোনো একটা ভুল হচ্ছে, তাই তো মনে হচ্ছে।
এখানে দেখেন আমরা কি করছি, এখানে আইডিটা ধরছি, এখানে ধরার পর এটাকে ভেরিয়েবলের মধ্যে রাখছি, রাখার পর ও এইটুকু সম্পূর্ণ টুকু তো আমরা এখানে বসাইনি, এই ভেরিয়েবলটুকু তো আমরা এখানে সম্পূর্ণটুকু দিইনি, তার কারণে এটা ঝামেলা হচ্ছিল। এখন দেখেন এটা কিন্তু ইউটিউব হয়ে গেছে, বুঝতে পারছেন? আগে ছিল কি গুগল। এটাকে যদি আমরা উঠাই দিই, এইটুকু যদি কমেন্টের মধ্যে রেখে দিই, তাহলে প্রথমে দেখেন এটুকু কি আছে, গুগল আছে, ঠিক আছে? এর নিচে দেখবেন, এই এখানে দেখবেন এখন গুগল আছে। যখন আমরা এখানে সেট করে দিব এই স্ক্রিপ্টটা, তখন দেখবেন, তখন দেখবেন এখানে ইউটিউব হয়ে গেছে, এই যে ইউটিউব, এখন ক্লিক দিলেই ইউটিউবে চলে গেছে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে কথাবার্তা। তো আশা করি আপনাদের, যদি আপনারা সিরিয়াল মেনটেন করে যদি আমার টিউটোরগুলো দেখেন, আপনারা সহজেই শিখতে পারবেন। তো কী করবেন, আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং সামনে টিউটোরগুলো দেখার জন্য বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। এই বলে আমার টিউটোরিয়াল শেষ করছি, আল্লাহ হাফিজ।